পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন জায়গায় জগদ্দল এবং ভাটপাড়া থানা ও লাগোয়া কিছু কিছু জায়গায় যেসব আইন শৃঙ্খলা ঘটিত পরিস্থিতি উদ্ভূত হয়েছে সে বিষয়ে সিরিয়াস ভিউ নিচ্ছেন। কিছু সমাজ বিরোধী এবং অপরাধী মানুষজন ওই সব পকেটে সক্রিয় হয়েছেন, বহিরাগত কিছু কিছু উপাদানকেও স্থানীয় উপাদানদের সঙ্গে সংযুক্ত হতে দেখা যাচ্ছে। এর ফলে স্বাভাবিক জনজীবন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিস্টার্ব এবং ডিসরাপ্টেড হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার কড়া দৃষ্টিতে দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং এবং পুলিশের বিভিন্ন সিনিয়র অফিসার্স, যার নেতৃত্বে ডিরেক্টর জেনারেল অফ পুলিশও আছেন, তারা সাইটসে গেছেন। ভাটপাড়ায় একটি নতুন থানা আজ থেকেই চালু করা হয়েছে, র‍্যাফ এবং অন্যান্য পুলিশ রিইনফোর্সমেন্ট পাঠানো হয়েছে এবং হচ্ছে, রুট মার্চ চালু হচ্ছে। এডিজি সাউথ বেঙ্গল সঞ্জয় সিংকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদারকি ভার অর্পণ করে ব্যারাকপুরে অবিলম্বে পাঠানো হয়েছে, যাতে সেখানে স্বাভাবিক জনজীবন পুনরায় ফিরে আসে। এডিজি ইনচার্জ অব ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হিসেবে শ্রী সঞ্জয় সিং স্পটে ছুটে যাচ্ছেন। সেকশন 144 ভাটপাড়া এবং জগদ্দল পুলিশ স্টেশন এবং লাগোয়া এলাকায় লাগু করা হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবিলম্বে রেস্টোর করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে জগদ্দল এবং ভাটপাড়া থানা সংলগ্ন এলাকায়, থানার অন্তর্গত এলাকায় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সকলকে উত্তেজক বিবৃতি ও বার্তা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছে। শান্তি ও শৃঙ্খলার স্বার্থে সকল পক্ষকে উত্তেজনা পরিহার করতে অনুরোধ করা হচ্ছে। একটি অপরাধমূলক বা কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটছে, তার জন্য পুলিশ কর্তৃপক্ষকে যথাযথ ও কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং সেখানে আমরা আগেই বলেছি বেশি সংখ্যক এবং আরও বেশি পরিমাণে সিনিয়র পুলিশ অফিসার্স পাঠানো হয়েছে। এই পরিবেশে সকলকে শান্তি ও শৃঙ্খলার স্বার্থে প্ররোচনা ও উস্কানির পথ পরিহার করতে অনুরোধ করা হচ্ছে।